ফোন করে পুলিশকে জানিয়ে আত্মহত্যার চেষ্টা পৌরকর্মীর। এদিন পৌরসভার ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন ওই পৌরকর্মী। পুলিশ এসে ওই কর্মীকে আত্মহত্যা থেকে রোধ করেন। পুলিশকে ফোন করে পৌরসভার ভেতরেই আত্মহত্যার চেষ্টা পৌরকর্মীর। পৌরসভার এক কর্মী আজ দুপুর আড়াইটে নাগাদ পৌরসভার ভিতরে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পৌর সংস্থা সেন্ট্রাল বিভাগের এক কর্মী আজ দুপুর আড়াইটে নাগাদ পৌরসভার ভেতরেই আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি 100 নম্বর ডায়াল করে পুলিশকে আত্মহত্যার কথা জানিয়ে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। ভাগ্যবশত ফোন পাওয়া মাত্রই নিউ মার্কেট থানার পুলিশ পৌর সংস্থায় এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, বর্তমানে প্রায় প্রতিটি মানুষই কেউ না কেউ কোনো না কোনো কারণে মানসিক অবসাদে ভুগছে। ওই পৌরকর্মীও মানসিক অবসাদগ্রস্ত হয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা একেবারেই সঠিক নয়। ওই ব্যক্তির মানসিক সুস্থতার জন্য পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে তার পাশে থাকবে। মানুষই নানা কারণে সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতি মানসিক অবসাদ হয়, তো ওই কর্মচারী হয়তো মানসিক অবসাদগ্রস্ত হয়ে একটা চরম আত্মহননের পথ বেছে নিয়েছেন, সেটা সঠিক নয়। আমার মনে হয় পুলিশের পক্ষ থেকে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এবং তিনি যাতে সুস্থ থাকেন, তার যাতে মানসিক সুস্থতা ফিরে আসে, তার জন্য পুলিশ কর্তৃপক্ষ এবং পুরো কর্তৃপক্ষ মনে যথাযথ ব্যবস্থা নেবে যাতে তার মানসিক অবসাদ কাটিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পৌর সংস্থার সকলেই চায় ওই কর্মী তার অবসাদ কাটিয়ে সাধারণ জীবনে ফিরে আসুক। আপাতভাবে অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদের জন্যই ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পরই জিজ্ঞাসাবাদ করা হবে ওই ব্যক্তিকে, কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, মানসিক অবসাদ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। বিষয়টি খতিয়ে দেখছেন নিউ মার্কেট থানার পুলিশ। ঘটনায় হতবাক পৌরসভার অন্যান্য কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। পুলিশকে ফোন করে পৌরসভার ভেতরেই আত্মহত্যার চেষ্টা পৌরকর্মীর। পৌরসভার এক কর্মী আজ দুপুর আড়াইটে নাগাদ পৌরসভার ভিতরে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পৌর সংস্থা সেন্ট্রাল বিভাগের এক কর্মী আজ দুপুর আড়াইটে নাগাদ পৌরসভার ভেতরেই আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি 100 নম্বর ডায়াল করে পুলিশকে আত্মহত্যার কথা জানিয়ে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। ভাগ্যবশত ফোন পাওয়া মাত্রই নিউ মার্কেট থানার পুলিশ পৌর সংস্থায় এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, বর্তমানে প্রায় প্রতিটি মানুষই কেউ না কেউ কোনো না কোনো কারণে মানসিক অবসাদে ভুগছে। ওই পৌরকর্মীও মানসিক অবসাদগ্রস্ত হয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা একেবারেই সঠিক নয়। ওই ব্যক্তির মানসিক সুস্থতার জন্য পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে তার পাশে থাকবে। মানুষই নানা কারণে সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতি মানসিক অবসাদ হয়, তো ওই কর্মচারী হয়তো মানসিক অবসাদগ্রস্ত হয়ে একটা চরম আত্মহননের পথ বেছে নিয়েছেন, সেটা সঠিক নয়। আমার মনে হয় পুলিশের পক্ষ থেকে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এবং তিনি যাতে সুস্থ থাকেন, তার যাতে মানসিক সুস্থতা ফিরে আসে, তার জন্য পুলিশ কর্তৃপক্ষ এবং পুরো কর্তৃপক্ষ মনে যথাযথ ব্যবস্থা নেবে যাতে তার মানসিক অবসাদ কাটিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পৌর সংস্থার সকলেই চায় ওই কর্মী তার অবসাদ কাটিয়ে সাধারণ জীবনে ফিরে আসুক। আপাতভাবে অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদের জন্যই ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পরই জিজ্ঞাসাবাদ করা হবে ওই ব্যক্তিকে, কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, মানসিক অবসাদ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। বিষয়টি খতিয়ে দেখছেন নিউ মার্কেট থানার পুলিশ। ঘটনায় হতবাক পৌরসভার অন্যান্য কর্মীরাও।
ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কলকাতা।